এটা একটা অ্যাপেলের এয়ারপডের মতোই দেখতে, বাট অ্যাপেলের নয়, ঠিক আছে? তো পুরো অ্যাপেলের মতোই, যেরকম অ্যাপেলের বিল্ড কোয়ালিটি, মানে মডেলটা, বিল্ড কোয়ালিটি চেক করব, মডেলটা সেম টাইপের, সেম চার্জিং, সেম সব কিছু, পুরো অ্যাপেলের মতোই দেখতে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি, পুরো অ্যাপেলের মতোই দেখতে। তো আজ এটা আনবক্সিং হবে। তো এটা অ্যাপেলের থেকে অনেক 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 দাম কম, কত দাম অবশ্যই বলবো। তো এটা বলে দিই, এটা বেল কোম্পানিটার নাম হচ্ছে বেল। এখানে দেখো, তো পুরো অ্যাপেল এয়ারপডের মতো। তো এর মডেলটা হচ্ছে পডস প্রো, এই যে TWS বেল TWS A2, মডেল নাম্বার। তো চলো এটার আনবক্সিং করে দেখা যাক মালটা কেমন হয়, অ্যাপেলের মতোই হয় নাকি একটু একটু এতে হবে বা কে পুরোপুরি ইয়ে হবে, এটা দেখবো। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো তোমরা। এবার খুলে দেখা যাক। নেই তো কী করবো, তুমি শুনে দিই। ওয়াও, ফার্স্ট বেরিয়ে এলো একটা ম্যানুয়াল। তো যেখানে কিছু সাইন ফাইন করা আছে, এখানে বেলে মডেল নাম্বারটা লেখা আছে আর বেলের স্ট্যাম্পটা দিয়েছে। এগুলো কে পড়ে ভাই? অ্যাডজাস্টের জন্য গার্ডারগুলো দিয়েছে। থাক, অ্যাপেলের পোর্ট করেছে চার্জিং, পুরো অ্যাপেল ওয়ারের মতো। লাইনটা অনেক বড়, ভালো কোয়ালিটিটাও ভালো বেশ। লাইনের কোয়ালিটিটা কিন্তু পুরো অরিজিনাল অ্যাপেলের চার্জারের লাইনের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এবার একটা কভারও দিয়েছে, রিং একটা দিয়েছে। রিংটা দেখতে ভালো লাগছে না, যাই হোক, ফ্রি মাল, চাপ নেই। এই যে কভারটা খুলে যাচ্ছে, লাগাতে হবে। কোয়ালিটি কিন্তু খুব ভালো, কোনো জায়গায় বেল ফেল কিছু লেখা নেই। এটা পটটা যদি এখানে ঢোকাও তাহলে এটা বেল যে সাইনটা আছে পটে সেটা ঢেকে যাবে। তোমরা অ্যাপেল পট বলে চালাতে পারবে, কোনো চাপ নেই। আর পুরো এইখানে কোমরে লাগিয়ে দেবে, একদম পুরো সেই লাগবে। তো কভারটার কোয়ালিটি খুব ভালো। এখানে চার্জিং বোর্ডটা ঢাকানোর জন্য একটা পাবে, যাতে গুঁড়ো ফুঁড়ো না ঢোকে। তো উইদাউট ঠিক আছে কভার। এটার দাম ভাই 350-400 টাকা অনলাইনে আছে, আমি দেখেছি। এবার মেন জিনিসে আসা যাক ভাই। খুব ওয়েট কিন্তু এটা, ভালোই ওয়েট। এই যে পট, ভালোই ওয়েট ফুল কিন্তু। এবার কী আছে রে ভাই, পাথর পাথর নাকি? এবার খুলবো প্যাকেটটা। পাথর পাথর নেই তো, গ্লসি ফিনিশের। তো তোমরা কেসটা কিন্তু, পট কেসটা গ্লসি ফিনিশের পেয়ে যাবে। এখানে একটা ইন্ডিকেটার দিয়েছে, চার্জিং ইন্ডিকেটার যাকে বলে। তো এখানে চার্জিং পোর্ট, পুরোপুরি অ্যাপেল পটের মতোই দেখতে। তো এই দেখো, পুরোপুরি অ্যাপেল পট। তো খুলে দেওয়ার সাথে সাথে এখানে গ্রিন লাইট জ্বলছে, ভেতরের পটগুলো দেখতে পারো। তো এটাতে রাইট লেফটের এ পেয়ে যাবে, চার্জিংয়ের জন্য যেটা অ্যাপেলের আছে সেটাও পেয়ে যাবে। তো ভালোই ওয়েট গাইস। তো এখানে বক্সে লেখা আছে 36 ঘন্টার ব্যাকআপ। তো লেখা আছে 36 ঘন্টা ব্যাকআপ, কত দিবে আমি তো বলতে পারবো না। উইদাউট ব্যাটারিটা মনে হয় ভালো আছে, আর ওয়েটটা কিন্তু খুব ভালো, ওয়েট খুবই ওয়েট আছে। তো এবার আমি টেস্ট করবো এটাকে। তো এটা সার্চ করলে দেখাবে BH-A2 পডস প্রো। তোমার ওপেন করলাম, 80% চার্জ দেখাচ্ছে। তো এটা আমি ভলিউমটা টেস্ট করি, তারপর দেখাচ্ছি তোমাদের।
সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো, ব্যাস কোনো ফাটাফাটা নেই, কোনো মানে একটা লাগিয়েছি তাও এত সাউন্ড কমিয়ে রেখে দিয়েছে সাউন্ডটাকে, এই যে আমি সাউন্ড কমিয়ে রেখেছি এত সাউন্ড। তো এবার চলো কলটা টেস্ট করি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? আচ্ছা রাখ, মাইকের কোয়ালিটি এতটাও খারাপ নয়, আস্তে বললেও শোনা যাচ্ছে, জোরে বললেও শোনা যাচ্ছে, তার মধ্যে একটু জোরে বলতে হবে যেহেতু পড এটা। তো তোমাদের আগে বোটের একটা পড দেখিয়েছিলাম, তো একটু জোরে বলতেই হবে, কিছু করার নেই। অ্যাপেলের হলে কি হতো আমি জানি না, যদিও সাউন্ড কোয়ালিটি খুব ভালো, টাচ সেন্সার পেয়ে যাবে তোমরা, ঠিক আছে, টাচ করলে ফোন রিসিভ হবে, কাটবে, এবার যে দুবার টিপলে কল যেটা প্রথমে থাকবে সেটা আবার কল, মানে যেটা মিস কল আসবে সেটাতে কল লেগে যাবে, এরকম অনেকগুলোই ফিচার্স আছে, আমি সবগুলো জানি না, এরকম কিছু আছে দেখলাম প্যাকেটে লেখা আছে। তো এটা তোমরা অনলাইনে কোথাও পাবে না, তো তার জন্য যদি এটা নিতে হয় কাউকে তো আমাকে মেসেজ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমার সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তো নেওয়ার ইচ্ছে আছে, তো আমাকে সাথে কন্ট্যাক্ট করো, আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে, এই কোম্পানির অনেক মালই আছে আমার কাছে। তো আমি জাস্ট কেসে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো অ্যাপেল পডের মতোই লাগবে তোমাদের। দেখো পুরো অ্যাপেল পড, মালটা কিন্তু খুব ভালো, কোয়ালিটি খুব ভালো, গান তো তোমাদের চালিয়ে শুনে গেলাম, তো অ্যাপেল পড তুমি বলেই চালাতে পারবে এটা, কারণ এখানে বেলের লোগোটা নেই, তো উইদাউট মাল একদম সেই আছে। তো এটার দাম মাত্র 1200 টাকা, অ্যাপেল পডের দাম 25,000 26,000 টাকার দাম, কিন্তু তার জায়গায় এটা সেম কোয়ালিটিরই, সাউন্ড কোয়ালিটি খুব ভালো, তো এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1200 টাকা। তো যারা নিতে চাও আমাকে কমেন্ট করো, আমার ফোন নাম্বার আছে, যোগাযোগ করো। আছে তো তার মধ্যে এটা অনেক ভালো, পুরো অ্যাপেলের পরের মতোই দেখতে, ভিডিওটা করলাম, আরও অনেক ভিডিও আসবে চিন্তা নেই, তো অনেক ভিডিও নতুন নতুন ভিডিও এসেছে, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলে গিয়ে দেখে নাও, অনেক ভিডিও এসেছে। টাটা।